সকালবেলা বসে চা খাচ্ছি আর তখন দেখছি রাস্তা দিয়ে এরকম একটা র্যালি যাচ্ছে খুব সুন্দরভাবে বাজনা বাজাতে বাজাতে। তাই আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। সবচেয়ে বেশি ভালো লাগলো আমার এই সাঁওতাল নাচ। এই দেখো কি সুন্দর লাগছে, সব ড্রেস পরে সাঁওতাল নাচ করছে। আর কোনো একটা ঠাকুরের র্যালি যাচ্ছে, আমি ঠিক বলতে পারবো না কোন ঠাকুর এটা, কিন্তু দেখো সাঁওতাল নাচটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর ওই র্যালিটাই আবার ফেরত আসছে দেখো। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে অনেক দিন পর ভিডিও বানালাম, কারণ আমার শরীরটা ভালো ছিল না, এই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম মাঝে, কিন্তু পারছিলাম না বানাতে। তো আজকে সানডে, আজকে আমি ফ্রি। আর আমি বেশিরভাগ দেখবে সানডে করেই ভিডিও বানাই কিন্তু, কারণ কি আমি তাহলে ভালো করে ভিডিওটা বানাতে পারি। আর পেছনে দেখতেই পারছো ক্রিসমাসের ডেকোরেশন আমি এখনও তুলিনি, কারণ কি ভালো লাগে, আমি ক্রিসমাসের অনেকটা দিন আগের থেকেই ডেকোরেশনটা করে রাখি, আর ক্রিসমাস শেষ হওয়ার অনেক দিন পর ডেকোরেশনটা আমি তুলি, কারণ কি কিছুদিন থাকলে না ভালো লাগে, একটু ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল মনে হয়। আর আজকে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করলো, ফ্রাইড রাইসের সাথে আমি পনির কিনে নিয়ে এসেছি, পনির রান্না করব। আর আমি এখানে মটরশুঁটি ছুলছি এখন। আর এই দেখো ফ্রাইড রাইসের জন্য মা গাজর আর বিনস কেটে নিচ্ছে। এই দেখো বন্ধুরা এখানে চালটা বসিয়ে দিয়েছি আমি সেদ্ধ হওয়ার জন্য। এখানে মা সকালবেলা একটু চিংড়ি মাছ রেখেছে, চিংড়ি মাছগুলো বাছা হচ্ছে। আর ওদিকে তো দেখলেই মা গাজর আর বিনস কাটা হয়ে গেছে, আর ভাতও আমি নামিয়ে নিয়েছি। এই দেখো ভাতও হয়ে গেছে, আমি দুটো থালায় ভাতগুলোকে আলাদা করে রেখেছি। এই দেখো আমি দুটো থালা আলাদা করে নিলাম যাতে বেশি না গলে যায় ভাতটা। এই দেখো বন্ধুরা মটরশুঁটিগুলো ছুলে নিচ্ছি। আর দেখো এখানে একটা বাস দাঁড়িয়ে আছে। মাঠে কিছু একটা হচ্ছে, আর এখানে রাস্তার মধ্যে কিছু কাজ হচ্ছে, পাইপ টাইপ নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা এখানে একটা চালতা গাছ ছিল, এই গাছটা কেটে দিয়েছে, কেমন একটা লাগছে ফাঁকা ফাঁকা। আমাদের এই জানলাটা বেশ ভালো, ব্যালকনির মতন পুরো রাস্তাটা দেখা যায়। তাড়াহুড়া, খালি দৌড়াবে এই জানলা থেকে ওই জানলা, লাফি লাফি দেখবে কোন বিড়াল যাচ্ছে, কোন কুকুর যাচ্ছে, কোন পাখি গাছে কি করছে। আর আজকে কিন্তু খুব ঠান্ডা, কিন্তু সকাল থেকে সোয়েটার টুপি মুপি পরেছিলাম, এই জন্য এখন যেহেতু একটু কাজ করছি তো একটু গরম লাগছে বলে আমি সোয়েটারটা খুলে দিয়েছি। আর এই কাজগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হয়ে গেছে আমার, আমি আগে মটরশুঁটি গুলো দেবো, এগুলোকে ভালো করে ভাজবো, তাহলে কাঁচা কাঁচা ভালো লাগে না। বিনস গাজর ভালো লাগে কাঁচা কাঁচা। মটরশুঁটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। উঠে আছে চুল, রাত্রেবেলা চুল বেঁধে শুয়েছিলাম, এটা বন্ধ করে দিলাম, খুব আওয়াজ হচ্ছে। তো যেহেতু আমি চিনি খাই না, তো জ্যাগরি পাউডার দেবো, দেখি জ্যাগরি পাউডার দিয়ে কিরকম হয়। ফ্রাইড রাইসে তো একটু মিষ্টি মিষ্টি দরকার না।
দিলাম 2 চামচ, আরেক চামচ দিয়ে দিই, গ্রেভি পাউডার তো বেশি মিষ্টি না। তিন চামচ দিলাম। আর ফ্রাইড রাইসটা একটু অল্প করে বানাচ্ছি, কারণ কি বোনটা এখন এখানে থাকে না, ফ্যামিলি মেম্বার কম, বোন এখন বোম্বেতে থাকে, ও হাইকোর্টে প্র্যাকটিস করছে, তো একটু অল্প করে করলাম। নুন দিলাম, ভাত গুলো নিয়ে আসলাম, এবার ভাত গুলো দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি দেব হলুদ একটুখানি। ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, এবার পনিরটা করে নিই চলো। আর এই দেখো বন্ধুরা, আমি আলু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, মানে হালকা ভাপ দেয় না সেরকম ভাপ দিয়ে নিয়েছি, এবার এই আলুটা আমি ভেজে নেব। আলুটাকে একটু নুন দিয়ে ভাজবো, এই দেখো বন্ধুরা আমি এখানে পনির কেটে নিয়েছি, এবার পনিরটাকে আমি ভাজবো। পনির কিন্তু ভাজতে নেই, মানে না ভাজলেই ভালো, কিন্তু আমার না খুব ইচ্ছে করছে পনিরটা ভাজতে, দেখা যাক কি হয়। আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে দেবো। এবার আমি পনিরটা ছেড়ে দিই, নাড়বো না, এবার উল্টে দিই। হালকা করে উল্টালাম, হালকা একটু নুন দিয়ে দিই, সামান্য। বেশি ভাজবো না, আর পনিরটাকে কাটার আগে না আমি একটু ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে, বলা যায় না নোংরা ঠোংরা থাকতে পারে। এবার তুলে নেব একটু সাবধানে। কি একটা করতে গিয়ে তেলটা পুড়ে গেল, তো কোনো ব্যাপার না, আমি তেলটা ফেলে দিলাম, নো প্রবলেম, একদম চাপ নেবে না। তেল পুড়ে গেছে, তেল ফেলে দাও, তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে একটু জলটাকে গরম করে ওই জলটা ফেলে দিয়ে আবার কড়াইটা গরম করছি, এর মধ্যে একটু তেল নিয়ে নেব। কড়াই গরমই ছিল তো তেলটা দিয়ে দিলাম আমি, তেলটা গরম হওয়ার পর মশলাটা দেব। কিন্তু ওটা কি বলতো ভালো ছিল, তেলটাতে সব ভাজলাম, এই পনির ভাজলাম, আলু ভাজলাম, তো ওটার ফ্লেভারটা তেলে ঢুকে যায়, তো তখন তরকারিটাও না খুব টেস্টি হয়। একদম সিম্পলভাবে করবো, একটু হলুদ দিয়ে দেবো আবার, যাতে মশলাটা না ছিটায়, ছিটকে ছিটকে গায়ে চলে আসে। এখানে দেখো, এখানে টমেটো আছে, আদা বাটা আছে, পেঁয়াজ বাটা, লঙ্কা আর রসুন, এটাকে দিয়ে আমি ফ্রাই করবো মশলাটা। রসুন থেতো করে নিয়েছি, আদা ঘষে নিয়েছি ঘষুনিতে, এই দেখো ঘষুনি, আদা ঘষে নিয়ে গ্রেট করে নিয়েছি আর কি, টমেটো, কাঁচা লঙ্কা। মাংসতে যে মশলাটা দাও সেই মশলা দিয়ে করলেই হয়, সামান্য একটু নুন দিচ্ছি আমি, একটু নুন দিলাম সামান্য, কোনো একটা কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো,
একটু জল দিলাম, জল দিয়ে জল দিয়ে একটু কষাতে হবে, বুঝলে তো? মশলাটা না কষলে তাহলে কাঁচা মশলার গন্ধ বেরোবে। এই দেখো, এর মধ্যে আমি এক চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচের মতন জিরে গুঁড়ো, এক চামচের মতন গরম মশলা, গরম মশলাটা একটু সামান্য কম দেবে, আর একটু হলুদ দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে এরকম গুলে নিয়েছি যাতে পুড়ে না যায়। এত গাড়ি যায় না, আমি এটা দিয়ে দেবো এখানে। হ্যাঁ, একটু গাড়ি যায়। ও, এবার এটা একটু কষা কষা হবে, মশলাটাকে চেষ্টা করবে একটু ভালো করে কষানোর, আর এমন কষিও না যে মশলা পুড়ে যাক তারপর তেতো তেতো লাগুক খেতে, ওটা একটু বুঝে কষাতে হয়। সেটার একটাই উপায়, একটু একটু জল দিয়ে জল দিয়ে কষাতে হয় মশলাটা। দেখো কালারটা কি সুন্দর এসেছে, আবার একটু জল দেব, আবার কষাবো এইভাবে। পনির হলো মাংসের যে মশলাটা দাও তোমরা মাংস রান্না করার জন্যে, সেম সেই মশলা সেই পদ্ধতিতে পনির রান্না করবে। যারা রাঁধতে জানো না, সবাই জানে পনির রাঁধতে, যারা রাঁধতে জানো না তাদের জন্য বলছি। কষে এসছে, এবার বেশি কষাবো না, কারণ কি আমি এতে ওই ভাজা আলুটা আমি একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার একটু কষাতে হবে আমার। ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। এখনকার সবজি এত বাজে কেমিক্যাল দেওয়া, সব প্রত্যেকটা সবজি না একটু ভাপে ভাপিয়ে নেওয়াটা খুব দরকার। এই জন্য আলুটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। আমি এর মধ্যে এক চামচের মতো নুন দিয়ে দেবো। আমি না নুনটা পরে দেখে তারপর লাস্টে ভালো করে দিই, একবারে দিই না। নুন বেশি হয়ে গেলে খুব প্রবলেম, ওটা কমানো যায় না, কম থাকলে তো পরে দিতে পারবে। আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। এবার একটা একটু ফুটবে, ফোটার পর আমি তারপরে পনিরগুলো ছেড়ে দেবো এর মধ্যে। দেখো ফুটে এসছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। কি ভালো লাগছে দেখতে, নিজের রান্না নিজেই প্রশংসা করতে হবে। এবার এটা একটু ফুটবে পনিরটার সাথে, একটুখানি টেস্ট করে নেব। নুন ঠিকই আছে, একটু জ্যাগরি দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হবে। একদম সিম্পল রান্না। বন্ধুরা পনির রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এদিকে ফ্রাইড রাইসও হয়ে গেছে। এই দেখো পনির আর ফ্রাইড রাইস রেডি। এবার আমি যাব স্নান করতে, স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে সোজা ছাদে চলে আসলাম রোদের সন্ধানে, আর আমি আজকে ছাদে বসেই খাবো। ছাদে, শীতকালে ছাদে বসে খেতে কি ভালো লাগে। আর এই দেখো আমি খাবার নিয়ে এসেছি প্লেটে করে, পনির আর ফ্রাইড রাইস। এই দেখো আজকে আমি মুখবান করব, তো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, আমি ভালোই করি। পনিরটা আমি অত আশা ছিল না, কারণ কি পনিরটা আমি অত ভালো বুঝতে পারছিলাম না কী করে রাঁধবো, কিন্তু এই ফ্রাইড রাইসটা তো আমি খুব ভালো পারি।
দারুণ হয়েছে। একটু ভালো করে বসি। ও বাবা, রোদে বসে শীতকালে ছাদে খেতে কি ভালো লাগে। পুরো পিকনিক পিকনিক ফিল হচ্ছে, একা একা পিকনিক। আমি ভেবেছিলাম নুনটা বেশি হয়ে গেছে ফ্রাইড রাইসে। লিলি ঝুঁকিস না লিলি। হাই লিলি, হাই। পিছনে দেখো গাছে লঙ্কা, ওই সেদিন কিনে নিয়ে আসলাম না নার্সারি থেকে, সেই লঙ্কা। শান্তির খাবার, রোদটা কি ভাল লাগছে। আমি দৌড়ি দৌড়ি আসলাম ছাদে, আমি ভাবলাম রোদ বুঝি চলে গেল রে। বাগান হাওয়া দিচ্ছে, দেখো কীর্তি দেখো কাঠবিড়ালি। ওই কাপড়টা নিয়ে যাবে, চিন্তা করো। দেখতে পাচ্ছ ওই কাপড়ের উপরে টেনে টেনে কাপড় নিচ্ছে। যা, বাসা বানাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে হাত হাত ধুয়ে নিলাম, প্লেট রাখলাম নিচে গিয়ে, তারপর একটু জল খেলাম, খুব জল তেষ্টা পেয়েছিল। আর যেহেতু রোদটা চলে গেছে তার জন্য আমি একটা হুডি পরে নিলাম আর মোজা পরলাম। এখন আবার ছাদে এসেছি, একটু রোদ আছে এখানটায় দেখো, এই দেখো একটু রোদ আছে, ভালো লাগছে রোদটা। এখন খাবো লেবু, লেবু খাবো। এখানে গ্যাদা ফুল হয়েছে, ছোট্ট একটা গাছ। আর এইখানেও ফুল হয়েছে, এই দেখো চন্দ্রমল্লিকা। আর এইখানে একটা গোলাপি রঙের চন্দ্রমল্লিকা। আর গোলাপ হয়েছিল, গোলাপগুলো দেখো ঝরে গেছে। আর এই দিকে দেখো বন্ধুরা, জবা গাছটাতে কি সুন্দর একসাথে এতগুলো ফুল হয়েছে। আর আগে কি হতো জানো, আগে না কড়িগুলো হয়ে পড়ে পড়ে যেত, তো আমি বুঝতে পারতাম না কেন কড়ি হয়ে পড়ে যায়, ভালো লাগতো না দেখতে।
তো আমি যখন নার্সারিতে গেছিলাম তখন আমি বলেছিলাম এই সমস্যাটা যে কেন কড়িগুলো হয়ে পড়ে যায়, তখন বললো যে শুধু গোড়ায় জল দিলে হবে না, পুরো গাছটাকে না বর্ষাকালের মতন ভিজিয়ে দিতে হবে, তাহলেই ফুলগুলো ফোটে। তো তোমাদের যাদের যাদের এই সমস্যা যে কড়ি হয়ে পড়ে যাচ্ছে, তারা কি করবে, পুরো গাছটাকে ভিজিয়ে জলটা দেবে, তাহলে দেখবে এরকম ফুল হবে, মানে আর পড়বে না। কি সুন্দর লাগছে দেখো। যাই গিয়ে, রোদ ঠোদ কিছু নেই, ঘরে যাই গিয়ে একটু শুই, লিলিকে নিয়ে চলে যাই। তুই উপরে গিয়ে বসে আছিস, আমি তোকে নিচে খুঁজছি, আমাকে আবার যেতে হবে তোকে আনতে, নিজেই চলে আয় না লিলি, আসো না, নিজে চলে আসো, আমাকে আবার যেতে হবে উপরে, আয় চলো ঘুমাই, চলো লিলি ঘুমাবো না। সেই আমাকেই যেতে হলো, নিজে আসবে, একদমই আসবে না, ওই তো আসো আসো, হ্যাঁ আসো, আসবেই না, চলো চলো। উরে বাবা, ম্যাং ম্যাং, চলো শোবো এখন। কি হয়েছে? না যেতে তো হবেই। ঘুড়ি 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 উঠছে, যাও গিয়ে যাও গিয়ে। লিলি তো এক ধরনের বাচ্চাই বলো, বাচ্চার মতন করে, নিয়ে আসতে হয়, কথা শোনে না। এই দেখো এবার বসলো, আর এই যে ওর বিছানা, মানে ওর যে রিয়েল বিছানা সেটাতে শোবে না, ওই বিছানার ওপরে নরম মায়ের চাদর পাততে হবে, তারপরেই ও শোবে। তো এই বিছানাটা পেতে দিয়েছি, এবার ও ভাবছে শোবে, তা আমিও এখন একটু শুই, শুয়ে ঠুয়ে উঠে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশিক্ষণ শুলাম না বন্ধুরা, আরেকজন দেখো এখানে বসে ম্যাঁ ম্যাঁ আরম্ভ করেছে পাখিদেরকে দেখে, তো আমাকে ওকে নিয়ে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর ভ্যাকসিন আছে আজকে। আর এদিকে লিলিকে খেতে দিয়েছি অল্প একটুখানি খেয়ে, ও একেবারে সোয়েটার পরে ব্যাগে বসে আছে, ব্যাগ থেকে বেরোবে না। এই দেখো ওর কিন্তু ব্যাগের ইয়ে খোলাই আছে, মানে যেটা দরজাটা যেটা দিয়ে ঢোকে বেরোয় খোলাই আছে, তাও ব্যাগেই থাকবে। ঠান্ডা লেগেছে লিলি? আমরা চলে এসেছি লিলির ডক্টরের এখানে, তো এটা কল্যাণী পেটস নিডস, তো এখানেই আমি লিলিকে আনি, এখানে ডক্টর আসেন। তো এই দেখো লিলি বসে আছে, আর দেখো পেটস নিডসটা না রেনোভেট করা হয়েছে খুব সুন্দর করে, এই বাইরেটাতে গ্রিল ছিল না, কি সুন্দর দেখো এখানে গ্রিল লাগানো হয়েছে যাতে কোনো ডগস বা ক্যাট বেরিয়ে না যায় হট করে, কারণ কি সামনেই রাস্তা দেখতেই পাচ্ছ। এই দেখো, তা আমি একটুখানি ঢুকলাম, ঢুকে একটু জিজ্ঞাসা করছি, এখনো ডক্টর আসেনি, তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কি খাবার আছে না আছে, নতুন কি এসছে আর কি। এই দেখো বন্ধুরা কি সুন্দর ক্যাটের বেল্ট, তা আবার পাখনা দেওয়া পরি বেল্ট। আজকে মা এসছে আমার সাথে, আর ডক্টর একটু রাতেই আসেন 8টার দিকে, সেজন্য একা আসিনি আমি। ম্যাও কি করে বসে আছে? তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা খুব সুন্দর করে এক্সটেন্ড করা হয়েছে, আগে দোকানটা দেখে খুব ছোট মনে হতো, কিন্তু যেহেতু এখন এই ক্যাবিনেটগুলো করা হয়েছে সুন্দরভাবে, খুব ভালো লাগছে, এখন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। এই দেখো আর অনেক স্পেস হয়েছে,
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা।